শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ঢাকার বিজয় সরণিতে যাত্রা শুরু করেছে ইউনিয়ন ব্যাংকের আরও একটি শাখা। আজ প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও তেজগাঁও কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রশিদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান, ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।